কৈলাসহর শহর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কৈলাসহর শহরে অবৈধভাবে নির্মিত বেশ কিছু দোকানপাট নির্মাণ সামগ্রী ভেঙে দেওয়া হয়। কৈলাসহর পৌর পরিষদ এবং কৈলাসহর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে কৈলাসহর শহরে পানিচৌকি বাজার সেন্ট্রাল রোড সহ আরও এলাকায় অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এই অভিযানে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব দত্ত সহ আরও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এফএম 24। করেছে কিছু কিছু দোকান কী করেছে যে তাদের যে বারান্দাটা এটা রাস্তার ফুটপাথ ক্রস করে মেন রাস্তার মধ্যে নিয়ে এসেছিল, ওনাদেরকে আমরা বলে দিয়েছি খুলে নেওয়ার জন্য। ওনারা কথা দিয়েছেন কয়েকজনে যে আমরা আজকের মধ্যে খুলে নেব, এবং যেগুলি টেম্পোরারি কিছু কনস্ট্রাকশন হয়েছে রাস্তার মধ্যে চলে এসেছে এগুলি আমরা নিজেরাই খুলে নিয়েছি। আর কিছু কিছু দোকান আমরা দেখেছি তারা তাদের দোকান থেকে রাস্তার মধ্যে এটা আলাদা একটা সিঁড়ির মতো বানিয়ে নিয়েছে, তো এই সিঁড়িগুলি আমরা ভেঙে দিয়েছি। কারণ এটার ফলে দেখা যাচ্ছে কি বাইক স্কুটি এবং সাইকেল যখন যায় বা গাড়ি যখন যায় অ্যাক্সিডেন্ট হচ্ছে।